আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে, সৌদি আরবে যেতে ইচ্ছুক এমন সকল ভাইদের জন্য দারুণ একটি সুখবর। 27 সেপ্টেম্বর থেকে সৌদি আরবে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। এখন থেকে যে কোনো দেশের নাগরিকরা সৌদি আরবে ভ্রমণ করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। চলতি সেপ্টেম্বর মাসের 27 তারিখ থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করতে পারে সৌদি আরব, এমন খবর দিয়েছে দেশটির নামকরা সংবাদ মাধ্যম ওকাস। সরকারি 3 জন কর্মকর্তা যারা ভিসা সংক্রান্ত বিষয়নীতির সঙ্গে জড়িত, পত্রিকাটিকে নাম উল্লেখ না করা শর্তে এরকম তথ্য জানিয়েছে। তবে মার্কিন সংবাদ মাধ্যম বুলকমার্ক সৌদি সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ট্যুরিস্ট ভিসা ছাড়ার বিষয়ে আলাপ আলোচনা চললেও এখনও দিন তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে তারিখের ব্যাপারে অনিশ্চয়তা থাকলেও শিগগিরই যে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সৌদি আরব তা অনেকটা নিশ্চিত। গত কয়েক বছর ধরে অর্থনৈতিক সংস্কারের দিকে হাঁটছে সৌদি রাজপরিবার। তেলের উপর নির্ভরতা কমাতে অর্থনীতিকে বহুমুখী করা হচ্ছে, তারই অংশ হিসেবে নির্মাণ করা হচ্ছে পর্যটন কেন্দ্র। বিশেষ করে রেড সি বরাবর বিস্তীর্ণ এলাকায় পর্যটকদের জন্য উপযোগী শহর ও বিভিন্ন সুযোগ তৈরি করা হচ্ছে। বর্তমানে সৌদি আরবে বিদেশিদের ভ্রমণের ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ রয়েছে। আবাসিক কর্মী এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তি, ব্যবসায়ী এবং হজযাত্রীরাই দেশটিতে ভিসা পান। ইসলামের পবিত্র স্থানগুলো ভ্রমণের জন্য হজযাত্রীদের বিশেষ ভিসা দেওয়া হয়, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী যে কেউ ট্যুরিস্ট ভিসায় দেশটিতে ভ্রমণ করতে পারবেন। যদিও কড়া সামাজিক নিয়ম ও আইনের কারণে পশ্চিমা পর্যটকদের কাছে সৌদি আরব খুব আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে বিবেচিত হবে না, তবে নতুন ট্যুরিস্ট ভিসা চালু হলে মুসলিম দেশগুলো থেকে পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব হতে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। সৌদি আরব সরকার নতুন করে এই পর্যটক ভিসা চালু করলে বাংলাদেশের যে কোনো নাগরিক সৌদি আরবে একজন ট্যুরিস্ট হিসেবে ভ্রমণ করতে পারবে। পাশাপাশি আপনারা সকলে জানেন, এখন যারা ওমরা করতে যায় তারা সকলেই সৌদি আরবে বিভিন্ন শহর ঘুরে দেখতে পারবে। তাই আপনারা যারা ওমরা করতে ইচ্ছুক, আপনারা ওমরা সম্পন্ন করে সৌদি আরবের বিভিন্ন শহর এখন নির্দ্বিধায় ঘুরে দেখতে পারবেন। এছাড়াও সারা বিশ্বের যে কোনো নাগরিক এখন থেকে সৌদি আরবে ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখতে পারবে, কারণ 27 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে সৌদি আরবে সেই কাঙ্ক্ষিত ট্যুরিস্ট ভিসা। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।